আচ্ছা, তো আমরা আজকে শুরু করতে যাচ্ছি নতুন একটা চ্যাপ্টার। এটা হচ্ছে ফাইল সিস্টেমস। তো এখানে আমাদের কন্টেন্ট খুব বেশি নাই, আমরা কভার করে ফেলতে পারবো। তো এখানে আমরা মেইনলি যেটা দেখবো, গত ক্লাসে আমরা যেটা করেছিলাম যে ডিস্কে কিভাবে তুমি ডাটা স্টোরেজ করবা সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। আর এই চ্যাপ্টারে আমরা মেইনলি বলবো হচ্ছে যে একটা ফাইলকে তুমি কিভাবে ওই ডিস্কের মধ্যে সেভ করবা, এবং সেভাবে একটা ফাইলকে তুমি যখন ডিস্কে সেভ করবা দরকার পড়লে আবার কিভাবে সেটাকে ফাইন্ড আউট করবা, তার পার্টস গুলো, তার কম্পোনেন্টস গুলো, এই টোটাল জিনিসটা কিভাবে ওএস করে। এই চ্যাপ্টারটা মেইন ফোকাস হচ্ছে তোমার ফাইল স্টোরেজের জন্য আমরা যে টেকনিকটা ইউজ করব সেটা আমরা এখানে দেখার চেষ্টা করব। আগের যে চ্যাপ্টারে ছিল যে ব্লক বাই ব্লক বা সেক্টর বাই সেক্টর আমরা ডাটা রাইট করে গেছি, কিন্তু ওই ফাইল ওইটা ওই ডাটাগুলো কোন ফাইলের কোনো কিছু আমরা কিন্তু ওই চ্যাপ্টারে আলোচনা করিনি। তার মানে আমাদের মেইন অবজেক্টিভ ছিল কোনোভাবে ডাটাটাকে ডিস্কে স্টোর করা, আর এই চ্যাপ্টারে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে যে খালি ফাইলটাকে কোনোভাবে স্টোর করলে হবে না, ফাইল কিন্তু আবার দরকার পড়লে কি হবে, ফাইলের কন্টেন্ট আবার খুঁজে বের করে ইউজারকে দিতে হবে। তার মানে ফাইলের কন্টেন্ট একটা প্রপার ওয়েতে সেভ করা এবং দরকার পড়লে সেটাকে সার্চ আউট করে সেটাকে আবার এক্সিকিউট করা, রান করা, এই জিনিসগুলো কিন্তু আমাদের করতে হবে। তাহলে ফাইলটাকে আমরা কিভাবে ডিস্কে সেভ করব এবং সেভাবে দরকার লাগলে কিভাবে ফাইন্ড আউট করব, এই জিনিসটাই হচ্ছে আমরা এই চ্যাপ্টারটাতে দেখার চেষ্টা করব, ফাইল সিস্টেম কিভাবে কাজ করে। আচ্ছা, তোমাদের ফাইল সিস্টেম যে একটা নাম কি বলতে পারবা, যে কি ধরনের ফাইল সিস্টেম বলতে নাম শুনছো কিনা, কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে ফাইল সিস্টেমের নাম টাম বলতে পারবো নাকি দুই একটা? উইন্ডোজ কি ধরনের ফাইল সিস্টেম ইউজ করে অথবা লিনাক্স কি ধরনের ফাইল সিস্টেম ইউজ করে বলো তো দেখি, কে জানে কিনা একটু শুনি। কেউ জানো উইন্ডোজ কি ফাইল সিস্টেম ইউজ করে? কেউ জানো না তোমাদের মধ্যে? এই যে আমাদের ধরো সে উইন্ডোজ আমরা ইউজ করছি এখন, উইন্ডোজ কত চলছে এখন? উইন্ডোজ 10 চলতেছে। উইন্ডোজ 10 কি ধরনের ফাইল সিস্টেম ইউজ করে, নাম অ্যাটলিস্ট জানো, টেকনোলজি না জানলেও? NTFS, FAT. আচ্ছা ঠিক আছে, তাও একটা পাওয়া গেল, ঠিক আছে, এবং এটা কারেক্টই আসলে, NTFS ফাইল সিস্টেম ইউজ করে। আচ্ছা, তাহলে উইন্ডোজ 10 ইউজ করে NTFS ফাইল সিস্টেম। তারপরে তোমরা যদি এর আগের ভার্সন গুলো তোমার যেটা ছিল FAT 16 ইউজ করতো, FAT 12 ইউজ করতো, FAT 32 ইউজ করেছে, এটার এক ধরনের ফাইল সিস্টেম ছিল। তো এখানে এখনকার উইন্ডোজ ইউজ করে হচ্ছে NTFS। আর লিনাক্স এর ক্ষেত্রে বা তুমি যদি এই ধরনের অপারেটিং সিস্টেমে চলে যাও তাহলে দেখবো যে EXT বলে একটা পার্টিশন স্ট্রাকচার আছে, ফাইল সিস্টেম স্ট্রাকচার আছে, এটার আবার বিভিন্ন ভার্সন আছে, 2, 3, 4 এরকম, এখন বোধহয় 5 চলতেছে সম্ভবত, EXT 5 বা এরকম ফাইল সিস্টেম আছে। তো আমাদের এই চ্যাপ্টারে আমরা এই ফাইল অ্যালোকেশন টেবিল নিয়ে কথা বলবো এবং এই EXT পার্টিশন, তার মানে লিনাক্স এবং উইন্ডোজ এর দুইটা আমরা এক্সাম্পল দেখবো যে আসলে কিভাবে ফাইল স্টোর করতে হয় এবং সেটা কিভাবে রিট্রিভ করতে হয়। তাহলে আসো এই ফাইল নিয়ে কথা বলার জন্য আমরা অ্যাকচুয়ালি কন্টেন্টে চলে যাই, যে ফাইলের স্ট্রাকচার দেখো। যে যখন তুমি একটা ফাইল ক্রিয়েট করো, ধরো সে তুমি একটা ফাইল তৈরি করেছো, এটার ভিতরে কিছু ডাটা স্টোর করেছো, একটা এক্সেল ফাইল বা একটা ওয়ার্ড ডকুমেন্ট ফাইল অথবা একটা টেক্সট ফাইল, তাহলে তোমার যে ফাইলের কন্টেন্ট, এই কন্টেন্টের ভিতরে কি আছে বলো তো? আসলে তুমি একটা সার্টেন মেমোরি দখল করতে চাচ্ছ, ডিস্কের একটা জায়গা তুমি দখল করতে চাচ্ছ। সো তোমার এখানে যদি এই ফাইলটাকে ধরো কন্টেন্ট হচ্ছে সে, এটার ভিতরে তুমি জাস্ট নর্মাল টেক্সট লিখেছো ABCD আর কিছুই নাই, ঠিক আছে, তাহলে এই যে ফাইলটা, এই ফাইলটার ভিতরে কি আছে বলো তো? এরকম ABCD এগুলো কি ক্যারেক্টার নাকি একটা, এগুলো 1 বাইট করে জায়গা লাগে নাকি? ক্যারেক্টারের জন্য 1 বাইট করে জায়গা লাগলে তাহলে এখানে এই 4টা ক্যারেক্টার আছে ফাইলের ভিতরে, তাহলে এই ক্যারেক্টার গুলোর জন্য 4 বাইট জায়গা লাগবে না নাকি? তোমাদের এখানকার ক্যারেক্টার গুলো যদি 4 বাইট জায়গা প্রয়োজন হয়, এটা জিনিস খেয়াল রাখবে যে এই ফাইলটাকে যে আমরা স্টোর করব, ফাইলের কিন্তু অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আছে, সেগুলো কিন্তু আমার ফাইলের সাথে স্টোর করতে হয়। যেমন ধরো আমরা যদি চিন্তা করি যে এই যে ফাইলের, একটা ফাইলের ভিতরে কন্টেন্টই কিন্তু শুধুমাত্র ফাইলের ডাটা না, কিরকম দেখো যে এই ফাইলটা যে তুমি ক্রিয়েট করলা, এই ফাইলটার ওনার কে, তার মানে ক্রিয়েটর কে, ঠিক আছে, এটাতে কার কার অ্যাক্সেস রাইট আছে, ঠিক আছে, কে রিড করতে পারবে, কে রাইট করতে পারবে, এটা কবে ক্রিয়েটেড হলো, ডেট অফ ক্রিয়েশন,
ঠিক আছে, কবে ক্রিয়েশন হলো, এটা ফাইলের সাইজ কত, এই যে ডিটেইল ইনফরমেশন গুলো, এই ইনফরমেশন গুলো কিন্তু তোমার এই ফাইলের সাথে স্টোর করতে হয়। তাহলে একটা ফাইলের ভিতরে তার যে কন্টেন্ট এটাই কিন্তু যথেষ্ট না, এই ফাইলের যে অ্যাডিশনাল ইনফরমেশন এগুলো কিন্তু ফাইলের সাথে সেভ করতে হয়। তাহলে এই যে আমরা অ্যাডিশনাল ইনফরমেশন বললাম যে কবে ক্রিয়েশন হয়েছে, কে, সাইজ কত, ওনার কে, কার কার অ্যাক্সেস রাইট আছে, এরকম অসংখ্য ইনফরমেশন আছে। আমরা যদি একটু ডান দিকে দেখি, দেখো এই যে এখানে আমাদের আছে, এই যে এরকম দেখো ফাইলের অ্যাট্রিবিউট বলি আমরা, ঠিক আছে, যেমন এই যে ফাইলটা ক্রিয়েট করলো কে, দেখো যে ফাইলের মধ্যে কোনো পাসওয়ার্ড প্রোটেকশন থাকতে পারে, এটার ওনার কে, হ্যাঁ, এটা কি রিড অনলি কিনা, এটা এই এটার দেখো ক্রিয়েশন টাইম কখন, কবে লাস্ট অ্যাক্সেস করা হয়েছে, এরকম অনেক ইনফরমেশন ফাইলের সাথে সেভ করতে হয়। তাহলে এই যে ফাইলের অ্যাট্রিবিউট গুলো এগুলাকে আমরা বলি ফাইলের মেটা ডাটা, ঠিক আছে। মেটা ডাটা মানে হচ্ছে এই ফাইল সম্পর্কিত ইনফরমেশন, তার মানে ডাটা অ্যাবাউট ডাটা, এটাকে আমরা বলি মেটা ডাটা। এই ডাটা মানে কি, এই ফাইলটার হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ডাটা, এই ফাইলের সম্পর্কিত যে ইনফরমেশন সেটাকে আমরা বলি মেটা ডাটা। তাহলে তুমি যখন কোন একটা ফাইলের কন্টেন্ট সেভ করতে যাচ্ছ, তোমাকে ফাইলের কন্টেন্ট প্লাস তার যে অ্যাট্রিবিউট গুলো বা মেটা ডাটা এগুলোও কিন্তু সেভ করতে হবে। এটা সেভ না করলে কিন্তু তুমি ফাইলের প্রোটেকশন দিতে পারবে না, তাহলে যে কেউ তোমার ফাইল অ্যাক্সেস করে ফেলতে পারবে। তুমি যদি এখানে প্রোটেকশন ইউজ করো যে এটার ওনার ছাড়া, যেমন তুমি যদি পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে দাও, অথবা তুমি যদি এখানে বলে দাও যে কোন কোন ইউজার অ্যাক্সেস করতে পারবে, ওই যে তোমরা লিনাক্স এর প্রথম দিকে দেখবা সিএইচ ওন বলে একটা কমান্ড ছিল, অথবা সিএইচ মোড ছিল, তারপরে তুমি চাইলে একটা ফাইলের ওনারশিপ চেঞ্জ করতে পারো, অথবা ফাইলের একটা পারমিশন সেট করতে পারো যে ফাইলটা কি অ্যাক্সেস করতে পারবে, কোন গ্রুপ অ্যাক্সেস করতে পারবে। তো এই যে তুমি প্রোটেকশন মেকানিজম গুলো চেঞ্জ করছো, এই সবকিছু লেখা থাকে হচ্ছে তোমার এই মেটা ডাটার ভিতরে। তাহলে ফাইলের কন্টেন্ট আমরা যখন সেভ করব, এটার ভিতরে ফাইলের অ্যাকচুয়াল কন্টেন্ট আছে, আর সাথে কি আছে, সাথে আছে মেটা ডাটা। তাহলে এই যে দেখো, এবার আমরা তাহলে প্রথম দিকে ছবিটা আরেকবার একটু ফেরত যাই। এই যে আমাদের এটা হচ্ছে ধরো একটা ফাইল, তাহলে এই যে ফাইলের টোটাল সাইজটা, এটাকে যখন তুমি ডিস্কে সেভ করতে যাচ্ছ, তুমি এটাকে এইভাবে সেভ করতে পারো যে এটাকে চাইলে এরকম বাইটে ভাগ করে ফেলতে পারো, এই যে 1 2 3 এরকম বাইটে ভাগ করতে পারো, ঠিক আছে। তাহলে এই যে ফাইলটাকে তুমি বাইট বাই বাইট ভাগ করলা, এটাকে আমরা বলি বাইট স্পেসিফিক ফাইল, ঠিক আছে। তাহলে বাইট বাই বাইট তুমি ভাগ করেও তুমি চাইলে ফাইলকে ডিস্কে স্টোর করতে পারো। অথবা যেটা করা যায়, আমাদের গত ক্লাসে আমরা যেমন দেখেছিলাম যে একটা সেক্টরের সাইজ কত হয় বলতো, একটা সেক্টরের মিনিমাম সাইজ কত হয়, বা এখনকার অপারেটিং সিস্টেম গুলো সেক্টর সাইজ কত ইউজ করে বলতো, 4 কিলোবাইট আমরা বলেছিলাম না সেক্টর সাইজ। তাহলে আমাদের সেক্টর সাইজ যদি 4 কিলোবাইট হয়, তার মানে যখন তুমি ম্যাগনেটিক ডিস্কে বা নর্মাল ডিস্কে যখন কোনো ডাটা রাইট করতেছো, তুমি একটা সেক্টরে যখন ডাটা রাইট করতেছো, এটার সাইজ হচ্ছে 4 কিলোবাইট। তাহলে এই 4 কিলোবাইট ডাটা তুমি একসাথে রিড বা রাইট ধরো করতে পারতেছো, এটাকে আমরা বলি এক ব্লক ডাটা। তাহলে দেখো এখানে আমরা আমাদের যে ফাইলটা আছে, ধরো সে কথার কথা আমি এখানে লিখলাম যে আমাদের ফাইল হচ্ছে a.txt, এটা হচ্ছে আমাদের ফাইল, এই ফাইলটার সাইজ হচ্ছে তোমার 16 কিলোবাইট। এই 16 কিলোবাইটের ভিতরে কি আছে, ফাইলের অ্যাকচুয়াল কন্টেন্ট আছে, আর সাথে আছে তার মেটা ডাটা, ঠিক আছে, ফাইলের অ্যাট্রিবিউটস। তাহলে এই ফাইলটাকে তুমি যখন ডিস্কে সেভ করবা, দেখো তুমি কি করতে পারছো, এই ফাইলটাকে এইরকম 4 কিলোবাইটের কিছু ব্লকে ভাগ করে ফেলতে পারো। যেমন দেখো এখানে এই 4 কিলোবাইট, এটা হচ্ছে একটা ব্লক, 4 কিলোবাইটের আরেকটা ব্লক, 3 4, তাহলে দেখো এখানে 4 কিলোবাইটের আমি 4টা ব্লকে এটা ভাগ করে ফেললাম। তাহলে এইটাকে আমরা বলছি হচ্ছে ব্লক স্পেসিফিক ফাইল, ব্লক স্পেসিফিক, ঠিক আছে। আগেরটা ছিল বাইট স্পেসিফিক, 1 বাইট করে, তাহলে সেক্ষেত্রে তোমার এই 16 কিলোবাইটকে বোঝাই যাচ্ছে যে এখানে অসংখ্য ভাগ হইতো, 1 বাইট করে করে যদি হিসাব করতে, 16 × 1024 এতগুলো বাইট তোমাকে আলাদা আলাদা সেভ করতে হতো। আর এটা না করে আমরা কি করতে পারি, এই ফাইলটাকে যদি আমি রেকর্ড স্পেসিফিক ব্লক স্পেসিফিক ফাইলে ভাগ করি, সেক্ষেত্রে আমার প্রতিটা ভাগের সাইজ হবে কি, আমরা এখানে বললাম যে যেহেতু আমাদের মিনিমাম সাইজ হচ্ছে কি বলে সেক্টর সাইজ হচ্ছে 4 কিলোবাইট, বা ব্লক সাইজ হচ্ছে 4 কিলোবাইট, তাহলে আমরা এই ফাইলটাকে এরকম 4 করে ভাগ করতে পারি।
আচ্ছা, এবার আসো, এই যে আমরা ফাইলকে ব্লক স্পেসিফিকে ভাগ করলাম, এটা আমরা বাদ দিলাম, এটা আমাদের আসলে এই নর্মাল ফাইলের ক্ষেত্রে অত কাজে লাগে না। এই তোমার যে ডাটাবেজে বোধহয় দেখছো B+V, এটা ফাইলের স্পেসিফিকের জন্য আমরা খুব একটা ইউজ করব না। আমরা মেইনলি এই ব্লক স্পেসিফিক ফাইল টাইপটাকে একটু মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এবার আমরা দেখো সামনের দিকে যদি একটু যাই, তাহলে আমরা দুই ধরনের ফাইলের স্ট্রাকচার দেখলাম। ফাইল আমরা যখন ডিস্কে সেভ করব, আইদার ইট ক্যান বি বাইট স্পেসিফিক অথবা এটা ব্লক স্পেসিফিক হতে পারে। আচ্ছা, এবার আসো আমরা এখানে চলে আসি। দেখো, একটা ফাইল সাধারণত বিভিন্ন ধরনের হয়, তোমরা জানো, যেমন ধরো .exe, এটা কি ধরনের ফাইল বলতো? .exe এটা কি টাইপের ফাইল বলো? এটা কি ধরনের ফাইল এই .exe? দেখি দু একজন রিপ্লাই দাও তো বুঝতে পারবো যে তোমরা ক্লাস আসলে বুঝতে পারছো কিনা। সামির আছো? আচ্ছা, সামিরের ক্যামেরা দেখা, এই মোবাইল দেখা যাচ্ছে না, মাইক্রোফোন। .exe কি টাইপের ফাইল বলো, দু একজন অ্যান্সার দাও দেখি, কে কে বলবা দেখি। এক্সিকিউটেবল ফাইল। এক্সিকিউটেবল ফাইল, তার মানে আসলে আমাদের কম্পিউটারে এক এক ধরনের ফাইল এক এক ধরনের পারফর্ম করে, তাই না? তুমি এক্সিকিউটেবল ফাইল যেমন তুমি এক্সিকিউট করে এটাকে রান করতে পারো, তাহলে ফাইলের আবার বিভিন্ন টাইপ হতে পারে। .txt হচ্ছে জানো যে টেক্সট ফাইল, তাহলে .doc ডকুমেন্ট ফাইল, এন্ড সো অন। .excel মানে হচ্ছে মাইক্রোসফট এক্সেলের ফাইল, এন্ড সো অন। তাহলে বিভিন্ন ফাইল বিভিন্ন টাইপের অ্যাপ্লিকেশনের সাথে কি হয়, অ্যাসোসিয়েটেড থাকে। তবে আমাদের এখানে মেইনলি ফাইলের টাইপটা জরুরি না, আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছে ফাইলটাকে কিভাবে আমরা প্রপার ওয়েতে ভাগ করে ডিস্কে স্টোর করব এবং সেটাকে আবার রিট্রিভ করব, এইটা হচ্ছে আমাদের জানতে হবে। তাহলে এখানে ফাইল টাইপসটা, যদিও ডিফারেন্ট টাইপস এর ফাইল আছে, বাট এখানে কিন্তু টাইপটার সাথে ডাটা স্টোরেজের তেমন কিন্তু কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা মেইন অবজেক্টিভ হচ্ছে ফাইলটাকে প্রপার ওয়েতে ডিস্ট্রিবিউশন করে সেটাকে কিভাবে ডিস্কে সেভ করব এবং দরকার পড়লে সেটাকে কিভাবে ফাইন্ড আউট করব, এটা হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ। এই অ্যালগোরিদম গুলো আমরা দিকে ফোকাস করব। তাহলে দেখো, এখানে আমরা যে বলে ফেলেছি যে ফাইলের বিভিন্ন অ্যাট্রিবিউটস থাকে, সেগুলো ফাইলের সাথে সেভ হয়। আচ্ছা, এবার আসো, ফাইলের উপরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হতে পারে। একটা ইউজার ফাইলকে নিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারে, কি কি? যেমন দেখো, ফাইলটা ক্রিয়েট করতে পারে, তার মানে নতুন একটা ফাইল তৈরি করলা, নিউ টেক্সট ডকুমেন্ট, তারপর তুমি ফাইলের ভিতরে কি করলা, ডাটা রিড রাইট করা বা ডাটা রাইট করা শুরু করলা, সেটাকে আবার কি করতে পারো, ডাটা রাইট করে সেটাকে আবার তুমি সেভ করতে পারো, তাই না? তুমি সেভ করতে পারো, অথবা কোনো একটা ফাইলকে তুমি যেটা অলরেডি এক্সিস্ট করছে সেটাকে ওপেন করতে পারো, করে সেটাকে রিড করতে পারো, তারপর কাজ শেষ করে আবার ক্লোজও করে দিতে পারো, অথবা দরকার না পড়লে ফাইলটাকে তুমি ডিলেটও করতে পারছো। আচ্ছা, যেমন অ্যাডিশনাল আরো কি হতে পারে, ফাইলের তুমি নাম চেঞ্জ করতে পারো, রিনেম করতে পারো। আর এখানে দেখো, এই যে অ্যাপেন্ড আর সিক, অ্যাপেন্ড মানে হচ্ছে কি, যে একটা ফাইলের ভিতরে ধরো অলরেডি কিছু ডাটা আছে, তুমি এই ডাটার সাথে নিউ ডাটা তুমি অ্যাড করলা, তার মানে আগের ডাটাও থাকলো নিউ ডাটাও থাকলো, তাহলে এটাকে আমরা বলছি অ্যাপেন্ড করা। আর এরপরে দেখো, একটা অপশন হচ্ছে এটাকে আমরা বলি সিক করা। সিক মানে কি? সিক মানে হচ্ছে এটা যদি ফাইল হয়, ঠিক আছে, এটা যদি ফাইল হয়, ধরো এটা হচ্ছে ফাইলের কন্টেন্ট, তো আমি যদি এরকম চাই যে ধরো এটা হচ্ছে আমাদের ফাইলের লাইন নাম্বার 100, তাহলে আমাদের এরকম যদি হয় যে এই ফাইলটাকে যখন তুমি রিড করবা, তখন যদি এই 100 নম্বর লাইনে তুমি যদি সরাসরি চলে আসতে পারো, মানে এখান থেকে ধরো ফাইলটা স্টার্ট হয়েছে, এই 0 থেকে যদি তুমি 100 নম্বর লাইনে তুমি সরাসরি চলে আসতে পারো, তাহলে এটাকে আমরা বলছি যে আমরা সিক করলাম ফাইলটা 100 নম্বর পজিশনে। যে কোনো পজিশনে আমি চাইলে কি করতে পারি, ফাইলে জাম্প করতে পারি, তাহলে এটাকে আমরা বলি সিক করা। আচ্ছা, একটা জিনিস আমাকে বলো তো, যদি এই 100 নম্বর লাইনে আসতে গেলে 0 থেকে 99 পর্যন্ত সবগুলো লাইন পরে আসতে হয়, তারপরে যদি 100 তে আসতে হয়, তাহলে এটাকে আমরা কি ধরনের ফাইল অ্যাক্সেস বলি? এটাকে আমরা সিকোয়েন্সিয়াল ফাইল অ্যাক্সেস বলি না? জি স্যার। আচ্ছা, কিন্তু আমি যদি তোমাকে বলি যে না, এই 100 নম্বর লাইনে আসতে গেলে তোমার আগের 99টা লাইন পড়ার কোনো প্রয়োজন নেই, একবারে তুমি স্টার্ট থেকে জাম্প করে 100 তে আসতে পারবা, তাহলে সেটাকে আমরা বলবো র্যান্ডম অ্যাক্সেস ফাইল।
ঠিক আছে, তাহলে ডেফিনেটলি সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস ফাইল স্লোয়ার হবে না, কারণ তোমাকে কি করতে হবে, 100 নম্বর লাইনে আসতে গেলে 99টা লাইন আগে স্কিপ করতে হবে, দেখে 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 তারপরে 100তে আসতে হবে। আর তুমি যদি র্যান্ডম অ্যাক্সেস ফাইল ইউজ করো তাহলে তুমি সরাসরি ওই 100 নম্বর লাইনে জাম্প করতে পারবা, সেক্ষেত্রে তোমার সময় কম লাগবে। তো আমরা যেগুলো ইউজ করি নর্মালি ফাইল, এগুলো সবই হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস ফাইল, এটা সিকোয়েন্সিয়ালি যে রিড করতে হয় তেমন কোনো প্রয়োজনীয়তা নাই। তবে এই যে একটা ফাইল র্যান্ডম অ্যাক্সেস হবে না সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হবে, এটা কিন্তু ডিপেন্ড করবে অপারেটিং সিস্টেমের ওই যে ফাইল ম্যানেজমেন্টের অ্যালগোরিদমের উপরে। ঠিক আছে, এমন হতে পারে অপারেটিং সিস্টেমের ফাইল ম্যানেজমেন্ট অ্যালগোরিদম যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমার র্যান্ডম অ্যাক্সেস নাও হতে পারে, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেসই হয়ে যেতে পারে। সেটা আমরা দেখবো একটু পরে যে কিভাবে সেটা পসিবল। আচ্ছা, এখন দেখো এই যে আমরা ফাইলের অপারেশন গুলো নিয়ে বললাম, একটু আমরা একটা সংক্ষেপে একটা জিনিস আমরা বলে নিই যে লিনাক্সে যখন তোমরা কমান্ড গুলো নিয়ে কাজ করছো দেখবা যে একদম রুটে কি রকম একটা রুট বলে স্ল্যাশ বলে একটা ডিরেক্টরি ছিল না, রুট ডিরেক্টরি মনে আছে, যে একদম সিডি দিয়ে স্ল্যাশ দিয়ে আমরা একদম রুটে চলে যেতে পারি। তাহলে এই যে আমরা রুটে যাচ্ছি, এই রুট ডিরেক্টরিটা থেকে দেখো আমরা কি করছি, এই যে রুট ডিরেক্টরি এটা এটা যদিও আমরা ডিরেক্টরি বলছি, এই ডিরেক্টরি আন্ডারে এগুলো হচ্ছে ধরো এক একটা ফাইল ABCD, ঠিক আছে, এগুলো এক একটা ফাইল। তাহলে এই ফাইল যে দেখতে পাচ্ছ এই ফাইলের ভিতরে কি একটা কন্টেন্ট আছে না, এটার একটা কন্টেন্ট আছে, এগুলো সবই কিছু না কিছু টেক্সট কন্টেন্ট আছে, টেক্সট হতে পারে, এটা অডিও ফাইল হতে পারে, এটা ভিডিও ফাইল হতে পারে, তার মানে ফাইলের কন্টেন্ট আছে। তাহলে দেখো এই যে রুট ডিরেক্টরি যেটা মনে রাখবা, যদিও আমরা ডিরেক্টরি বলছি, এই ডিরেক্টরিটা আসলে কি বলতো, যা সিম্পলি ফাইলের কন্টেইনার না, যে এই চারটা ফাইল এই ডিরেক্টরিটার আন্ডারে আছে, এই বুঝাচ্ছে না এই রুট দিয়ে। তাহলে এই যে কন্টেইনারটা দেখতে পাচ্ছ, এই কন্টেইনারটা যদিও আমরা বলছি ডিরেক্টরি, কেন ডিরেক্টরি বলছি, বিকজ অনেক যেমন উইন্ডোজের ক্ষেত্রে আমরা বলি ফোল্ডার, তাহলে একটা ফোল্ডারের ভিতরে তুমি চাইলে অনেকগুলো ফাইল রাখতে পারো, আবার একটা ফোল্ডারের ভিতরেও কিন্তু আরো একাধিক ফোল্ডার থাকতে পারে। ঠিক আছে, তার মানে ফোল্ডারের ভিতরে এরকম হইতে পারে যে এই স্ল্যাশের মধ্যে এই হচ্ছে রুট রুট ডিরেক্টরি, তার আন্ডারে আবার আরেকটা ডিরেক্টরি থাকতে পারে ইটিসি, এর আন্ডারে আবার কিছু ফাইল থাকতে পারে, এরকম ফাইল থাকতে পারে। ঠিক আছে, তাহলে ডিরেক্টরির আন্ডারে ডিরেক্টরি, তার আন্ডারে ফাইল, এভাবে কিন্তু থাকতে পারে। তাহলে প্রশ্ন আসতে পারে যে এই যে ডিরেক্টরি যেটা দেখতে পাচ্ছ, এই যে রুট বা এই যে ইটিসি, এই ডিরেক্টরিটা আসলে কি জিনিস, ডিরেক্টরিটা মনে রাখবা এটাও আসলে নাথিং বাট, এই ফোল্ডার আসলে নাথিং বাট অ্যানাদার ফাইল। তাহলে এই ফোল্ডারটা যদি একটা ফাইলই হয়, কেউ বলতে পারবা এই যে স্ল্যাশ নামে যে ফোল্ডারটা আছে, এই ছবিটা দেখে বলবা এই স্ল্যাশ হচ্ছে একটা ডিরেক্টরি, এটাকে আমি বলছি যে এটা আসলে আর কিছুই না, এটা একটা ফাইল। তাহলে এই ফাইলের আবার কন্টেন্ট থাকতে হবে না, কেউ বলতে পারবা এটার কন্টেন্ট কি, স্ল্যাশ যদি একটা ডিরেক্টরি, এটা যদি আসলে অপারেটিং সিস্টেম এটাকে ফাইল হিসেবে ট্রিট করে, তাহলে এই ডিরেক্টরিটার কন্টেন্ট কি, এই ফাইলটার কন্টেন্ট কি, এবিসিডি ফাইলস, তার মানে এই এটার কন্টেন্ট হচ্ছে তোমার যে এটার ভিতরে এ নামে একটা ফাইল আছে, বি নামে একটা ফাইল, সি নামে একটা ফাইল, ডি নামে একটা ফাইল, এবং আরো কিন্তু অ্যাডিশনাল থাকতে হবে যে এই এ ফাইলটা কিভাবে আমি খুঁজে বের করব, বিটাকে কিভাবে খুঁজবো, সিটাকে কোথায় পাবো, ডিটাকে কোথায় পাবো। তার মানে এই যে চারটা ফাইল, এই চারটা ফাইল কিন্তু এই রুট ফোল্ডারের আন্ডারে আছে। তাহলে এই রুট ফোল্ডারের যে ফাইলটা, এটার ভিতরে থাকবে হচ্ছে তোমার এই ফাইলগুলোর নাম এবং এগুলো কোথায় আছে সেটা আমরা খুঁজে বের করতে পারবো। এই মানে সোজা কথা, প্রতিটা ফোল্ডার হচ্ছে জাস্ট নাথিং বাট একটা কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে যা যা ইনফরমেশন আছে, যা যা ফাইল আছে বা যা যা ফোল্ডার আছে, সেই নামগুলো এবং সেই নামগুলো ফাইলগুলো কোথায় পাওয়া যাবে, এই টোটাল ডেসক্রিপশনটা তোমার সেভ করা থাকে হচ্ছে প্রতিটা ফোল্ডার বা ডিরেক্টরি ফাইলের ভিতরে। তাহলে এখন এই যে আমরা দেখলাম যে আসলে সত্যিকার অর্থে কম্পিউটারের কাছে সবই হচ্ছে ফাইল, ঠিক আছে, আইদার এটার ভিতরে রিয়েল কন্টেন্ট আছে অথবা এটার ভিতরে অন্য কোন ফাইলের নাম এবং ইনফরমেশন গুলো আছে, যেটাকে আমরা বলছি ডিরেক্টরি। তাহলে এই যে আমরা ফাইল বা ডিরেক্টরির কথা চিন্তা করলাম, দেখো আমরা একটা এক্সাম্পল দিই যে কিভাবে আসলে ফাইলগুলো সেভ করা যেতে পারে। দেখো, আচ্ছা দেখো, এই যেমন এখানে এই যে আরো একটা এক্সাম্পল দিয়েছে যে এটা হচ্ছে রুট ডিরেক্টরি, তার আন্ডারে দেখো এটা চার একটা ফোল্ডার, তার আন্ডারে আরো ফোল্ডার, তার আন্ডারে ফাইল, এরকম হইতে পারে। ঠিক আছে, ফোল্ডার আন্ডার ফোল্ডার, তার আন্ডার ফাইল, এরকম হতে পারে। অথবা দেখো এখান থেকে সি তে যেতে পারি, সি আন্ডারে আবার একটা ফাইল থাকতে পারে,
আবার একটা ফোল্ডার থাকতে পারে, তার আন্ডারে আবার আরো ফোল্ডার, আরো ফোল্ডার, তার আন্ডারে ফাইল। এই সার্কেল গুলো হচ্ছে ফাইল, আর রেক্টাঙ্গেল গুলো হচ্ছে তোমার এক একটা ফোল্ডার। তাহলে প্রতিটা ডিরেক্টরি তুমি যখন এক্সপ্লোর করতে যাবা, ওই ডিরেক্টরি আন্ডারে যত ইনফরমেশন সেটা তুমি ওই রুট ডিরেক্টরি থেকে পেয়ে যাবা। এভাবে আমরা আসলে এক্সপ্লোর করতে পারবো। তাহলে আমরা এই যে ফাইলগুলো আমরা সেভ করবো বা কিভাবে খুঁজে বের করবো, এটাই আমরা গ্র্যাজুয়ালি এই অ্যালগোরিদম গুলোর দিকে আমরা যেতে চাচ্ছি যে কিভাবে সেটা করা যেতে পারে। দেখো তো এখানে আমরা একটা ছবি দেখি। দেখো এখানে আমরা বলছি যে ফাইলটাকে যখন আমরা ডিস্কে সেভ করবো, আমরা কন্টিজুয়াস অ্যালোকেশন করবো। কন্টিজুয়াস অ্যালোকেশন মানে কি, যে আমরা একসাথে জায়গাটা অ্যালোকেশন করব। ধরো আমি একটা কথার কথা বললাম যে এই হচ্ছে আমাদের একটা ফাইল, ফাইলটার নাম ধরো b.txt বা f.txt নাম দিলাম। এই f.txt ফাইলটা হচ্ছে তোমার টোটাল হচ্ছে 3 6, এই ছয়টা মানে 24 কিলোবাইট। তাহলে এই 24 কিলোবাইট ফাইলটাকে আমরা ডিস্কে সেভ করতে যাচ্ছি। আমরা ইউজ করব হচ্ছে ব্লক স্পেসিফিক ফাইল। তাহলে আমরা কি করব, আমরা যদি ব্লক সাইজ 4 কিলোবাইট ধরি, এটাকে আমরা কি করতে পারবো বলতো, এরকম 6টা ভাগে ভাগ করে ফেলতে পারবো না? দেখো তো এই যে 6টা ভাগে ভাগ করে ফেললাম। আচ্ছা তাহলে এটা হচ্ছে ধরো স্টার্টিং বাইট, তার এটা হচ্ছে এন্ডিং বাইট মানে এন্ডিং ব্লক। আচ্ছা তাহলে এখন আমরা দেখো আমরা কি বললাম, যেহেতু 24 কিলোবাইট ফাইল সাইজ, এটাকে এক জায়গাতেই জায়গা অ্যালোকেশন করতে হবে। তুমি চাইলে এক একটা ব্লককে এক এক জায়গায় রাখতে পারবে না, তার মানে কন্টিনিউয়াস অ্যালোকেশন করতে হবে। তাহলে দেখো এইখানে ধরো আমরা এই যে এই পজিশনটা, ধরো এই যে এই পজিশনটা, এই পজিশনটার থেকে আমরা ধরো এই ফাইলটাকে স্টোর করা শুরু করলাম। তাহলে এই যে এই যে ব্লকটা দেখতে পাচ্ছ বা অ্যারেটা দেখতে পাচ্ছ, এটা আর কিছুই না, এটা হচ্ছে তোমার ডিস্কের ফিজিক্যাল ব্লক। ঠিক আছে, তাহলে এই ফিজিক্যাল ব্লকে আমার দেখো যেহেতু ফাইলের সাইজ 24 কিলোবাইট, এটাকে আমরা 4 কিলোবাইট করে ভাগ করেছি। এই ডিস্কটা ফাইলে সেভ, এই ফাইলটা ডিস্কে সেভ করতে চাইলে 6টা ব্লক ডাটা লাগবে না, 6 ব্লক, যেহেতু 4 কিলোবাইট করে 24 KB। আচ্ছা তাহলে দেখো এইখান থেকে আমি স্টার্ট করলাম। তাহলে ধরো এইটার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 25, মানে ডিস্কের 25 নম্বর ব্লক থেকে আমি ফাইলটা রাইট করা শুরু করলাম। তাহলে এই ফাইলটার জন্য জায়গা দিতে হবে কত বলতো, টোটাল 6টা ব্লক। তাহলে দেখো তো আমি এই ফাইলটাকে যদি ইন ফিউচার খুঁজে বের করতে চাই, ধরো f.txt ফাইলটা ভবিষ্যতে ইউজার খুঁজে বের করতে চায়, তাহলে এই ফাইলটা কোন পজিশনে কোন ডিস্কের কোন ব্লক থেকে আমরা খুঁজে বের করতে পারবো বলতো, এই যে 25 থেকে পাবো না? তাহলে ওএস কে কি করতে হবে, একটা রেকর্ড রাখতে হবে না যে তোমার কোথায় গেলে এই ফাইলটা পাওয়া যাবে। তাহলে দেখো এইরকম একটা রেকর্ড রাখা যায় কিনা, দেখো তো সে আমি যদি বলি যে ফাইল নেম হচ্ছে f.txt, এই ফাইলটার স্টার্টিং ব্লক হচ্ছে 25, আর এটার ফাইল সাইজ কত বলো তো, ফাইল সাইজ আমরা কি বলবো বলতো, 6 লিখবো না আমরা, কিন্তু এখন 24 লিখবো না আমরা, এখন 6 কেন লিখবো, কারণ আমরা তো ব্লকে ভাগ করে ফেলছি। তাহলে দেখো এই ফাইলটা তুমি যখন সার্চ করতে যাবা f.txt অথবা ওপেন করতে যাবা, ইউজার এই ফাইলটাকে এই টেবিল থেকে সার্চ করে বের করতে পারবে যে f.txt ফাইলটা কোথায় আছে। দেখো তো কোন জায়গা থেকে শুরু, 25 থেকে, এবং এটা টোটাল সাইজ হচ্ছে 6টা ব্লক। তাহলে এখানে দেখো আমরা যদি বলি যে এই ফাইলটার, ঠিক আছে, এই ফাইলটার এই 25 নম্বর থেকে যদিও স্টার্ট, কিন্তু এই ফাইলটার আমি সরাসরি 27 নম্বর ব্লকে যেতে চাই, সরি 27 নম্বর ব্লক না, এই ফাইলটার 2 নম্বর ব্লকে, সেকেন্ড ব্লকটার, সেকেন্ড ব্লক নামে একটু চেঞ্জ করি, থার্ড ব্লকটা, এই ফাইলটার থার্ড ব্লকটা আমি রিড করতে চাচ্ছি। তাহলে দেখো এটা থার্ড ব্লকটা কোনটা, দেখো তো এই যে এটা না থার্ড ব্লকটা, দেখো তো এই যে এটা না থার্ড ব্লক, জি স্যার। তাহলে এই ব্লকটা কোথায় আছে বলো তো, এই প্রথমটা আছে এই জায়গাতে, তাহলে এইটা আছে এখানে, আর এই থার্ড ব্লকটা এই জায়গায় আছে না, জি স্যার। আচ্ছা এখন থার্ড ব্লকটা আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, র্যান্ডম অ্যাক্সেস করতে চাচ্ছি, তার মানে আমি আগের 2টা ব্লক না পড়ে থার্ড ব্লকটা অ্যাক্সেস করতে চাই। ঠিক আছে, তাহলে আমরা কি করব বলো তো, এইটা যদি 25 হয় তাহলে থার্ড ব্লকটার অ্যাড্রেস কত হবে, 27, তাই না? তাহলে আমরা কি করতে পারবো আসলে, এই এই থার্ড, দেখো আমার হাতে এটা কিন্তু আছে যে ফাইলটা শুরু হয়েছে 25 থেকে, আর ইউজার আমাকে বলে দিচ্ছে থার্ড ব্লকটা অ্যাক্সেস করতে চাই,
তাহলে আমি কোনোভাবে কি র্যান্ডম অ্যাক্সেস করতে পারবো কিনা, 25 এর সাথে কিছু একটা যোগ করে কি আমি সরাসরি 27 এ যেতে পারবো কিনা, দেখো তো এই যে এই ওয়ার্ডটা যেতে পারবো কিনা, থার্ড ব্লকটা, এই যে তুমি যততম ব্লক অ্যাক্সেস করতে চাচ্ছ, আমি যদি সিম্পলি স্টার্টিং অ্যাড্রেসটা পেয়ে যাই 25 এর সাথে, যদি আমি তোমার ব্লক নাম্বার যদি সাম হয় বি, বি মাইনাস ওয়ান যোগ করলে দেখো তো আমি চলে যেতে পারবো না সরাসরি 27 এ। জি স্যার। তাহলে 27 নম্বরে যাওয়ার জন্য আমার কি 25 এবং 26 কে রিড করে তারপর 27 এ যাওয়া লাগবে, নাকি আমি সরাসরি 27 এ যেতে পারবো এই এই রিকোয়েস্টটা থেকে? যদি আমার স্টার্টিং অ্যাড্রেসটা, হ্যাঁ তাহলে আমার যদি স্টার্টিং অ্যাড্রেসটা জানা থাকে আমি আসলে খুব সহজেই র্যান্ডম অ্যাক্সেস করতে পারবো না। জি স্যার। কিন্তু তার জন্য অবশ্যই কি করতে হবে, ফাইলটা পরপর থাকতে হবে। ফাইলটা যদি দুইটা একটা ফাইল যদি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড থাকতো তাহলে কিন্তু তোমার এরকম 25 এর সাথে বি প্লাস বি মাইনাস ওয়ান যোগ করে কিন্তু তুমি র্যান্ডম অ্যাক্সেস জেনারেট করতে পারত না, তার মানে তুমি ফাইলের তখন কিন্তু যে কোনো জায়গায় যেতে পারত না। তাহলে কন্টিজিয়াস অ্যালোকেশনের সুবিধা হচ্ছে যে যদি তুমি ফাইলগুলোকে একসাথে রাখতে পারো তাহলে তুমি র্যান্ডম অ্যাক্সেস ফাস্টার করতে পারবা। প্রবলেম একটাই যে তোমার যদি ফাইলটার সাইজ হয়তো 1 GB তাহলে ডিস্কের একদম কনজিকিউটিভ 1 GB জায়গায় তুমি কিন্তু সরাসরি নাও পেতে পারো, কারণ ইনিশিয়ালি যখন ডিস্ক খালি থাকে তখন কিন্তু 1 GB জায়গা পরপর দেওয়া কোনো অসুবিধার কিছু নেই। কিন্তু একটা সময় পরে কি হয় বলতো, আমরা ছোট ছোট ফাইল তৈরি করি, আবার ডিলিট করি, আবার তৈরি করি, আবার ডিলিট করি, তাহলে কি হয় বলতো, ডিস্কে ফ্র্যাগমেন্টেড হয়ে যায় না, যে ডিস্কের কিছু কিছু জায়গায় ফাইল আছে, কিছু কিছু জায়গায় খালি, আবার কিছু কিছু জায়গায় ফাইল, আবার কিছু জায়গায় খালি, এরকম হয়ে যায় না? কারণ আমরা তো মাঝখানে ডিলিট করতেছি, কখনো আবার ক্রিয়েট করতেছি। তাহলে একটা ডিস্কের সবসময় যে তুমি কন্টিনিউয়াস 1 GB জায়গা খুঁজে পাবা সেটা কিন্তু নাও হতে পারে। তাহলে কন্টিনিউয়াস অ্যালোকেশন আমরা সবসময় কিন্তু এনকারেজ করতে পারছি না। তাহলে এরকম হইতে পারে কিনা দেখো তো, যে একটা ফাইলের একটা পার্ট ধরো এই জায়গায়, আরেকটা পার্ট এই জায়গায়, আরেকটা পার্ট এই জায়গায়, এরকম হইতে পারে না যেখানে যেখানে খালি পাবো? তাহলে এই যে আমরা অ্যালোকেশনটা করতে চাচ্ছি যে যেখানে যেখানে খালি পাবো সেখানে আমি ফাইল ইনফরমেশন রেখে যাব, ফাইলের ব্লক রেখে যাব, তাহলে এটাকে আমরা বলছি নন কন্টিজিয়াস অ্যালোকেশন। নন কন্টিজিয়াস অ্যালোকেশন কিভাবে করবো দেখো, আমরা যদি পরের ছবিটা যাই, এই যে দেখো এখানে দেখো আমাদের ওই যে আমরা এফ ডট টিএক্সটি ফাইলটা, এফ ডট টিএক্সটি ফাইলটা আমরা প্রথমে দেখো কোন জায়গায় খালি পেয়েছি, ডিস্কের যে 4 নম্বর ব্লক, ফিজিক্যাল ডিস্কের 4 নম্বর ব্লকটা খালি ছিল। তাহলে এই 4 নম্বর ব্লকে আমাদের এই এটা আমরা এক্সাম্পল দিয়েছি, দেখো এখানে আমাদের এক্সাম্পলে আমরা নিয়েছি হচ্ছে একটা ফাইল যেটার সাইজ হচ্ছে 5টা ব্লক। আচ্ছা এই হলো আমাদের 5টা ব্লক, 1, 2, 5টা ব্লক। তাহলে দেখো এই যে 5টা ব্লক, এই ফাইলের যে 0 নম্বর ব্লকটা 0, 1, 2, 3, 4, এই হলো আমাদের ফাইলের 5টা ব্লক। এই ফাইলটার নাম ধরো সে এফ ডট টিএক্সটি। তাহলে এই ফাইলটার প্রথম যে ব্লকটা, এই ব্লকটা আমরা কোথায় রাইট করছি দেখো তো, ফিজিক্যাল ডিস্কের কত নাম্বার, 4 নাম্বার ব্লকে রাইট করছি না? জি স্যার। আচ্ছা তাহলে এই যে 4 নাম্বার ব্লকে আমি রাইট করলাম, সেকেন্ড যে পার্টটা নিলাম, এই যে সেকেন্ড পার্টটা, এটা নিতে গিয়ে দেখলাম যে এটার 5-এ জায়গা নাই, তার মানে আমরা কন্টিজিয়াস অ্যালোকেশন করতেছি না, 4-এর পরে 5-এ যাচ্ছি না। ভালো করে দেখো, সেকেন্ড ব্লকটা রাখার জন্য আমরা ডিস্কের 7 নাম্বার ঘরে গিয়ে দেখলাম যে ডিস্কের 7 নাম্বার ব্লকটা খালি, তাহলে এটা ফিজিক্যাল ডিস্কের 7 নাম্বার ঘরে আমি আমাদের সেকেন্ড বাইটটা, সেকেন্ড ব্লকটা রাইট করব। তাহলে এটা করতে পারতাম কিনা দেখো তো, এই ফাইলটার প্রথম ব্লকে আমি এরকম 7 লিখে রাখতে পারতাম না দেখো তো? তাহলে প্রথম ব্লকটা রাইট করলাম ডিস্কের 4-এ, এখানে লিখে রাখলাম নেক্সট ব্লকটা পাওয়া যাবে কোথায়, দেখো ডিস্কের সাথে পাওয়া যাবে। তাহলে এখান থেকে দেখে বলো তো এরপরের ব্লকটা কোথায় রাইট হয়েছে? তাহলে আমার এখানে 2 লেখা থাকবে না? জি স্যার। তাহলে এখানে কত লেখা থাকবে? 10। আর এখানে কত লেখা থাকবে? 12। আর এখানে 0 কেন লিখলাম, কারণ এটা মানে 0 লিখতে পারো অথবা -1 লিখতে পারো, তার মানে এটা হচ্ছে আসলে কি বোঝাবে, এন্ড অফ ফাইল। ঠিক আছে, তাহলে আমরা সিম্পলি দেখো এরকম একটা ডিরেক্টরি টেপ, এরকম একটা টেবিল মেইনটেইন করতে পারবো কিনা ফাইলটার জন্য, দেখো তো ফাইলের নেম, স্টার্টিং ব্লক, দেখো তো এই দুইটা ইনফরমেশন রাখলে হবে না, ফাইল নেম হচ্ছে এফ ডট টিএক্সটি, এটা স্টার্ট হচ্ছে কোন জায়গা থেকে দেখো তো, ডিস্কের 4 নম্বর ব্লক থেকে শুরু হয়েছে না?
তাহলে আমি যদি এইটুকু ইনফরমেশন রেখে দেখো আমি ফাইলের সাইজ ও কি থেকে স্টোর করলাম না, আমি সিম্পলি ফাইলের নাম আর ফাইলটা কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে সেটা শুধু স্টোর করেছি, ফাইলের সাইজ কিন্তু আমরা এখানে স্টোর করিনি। আগের ছবিটাতে দেখো, আগের ছবিটাতে এই যে ফাইল সাইজটাও দরকার ছিল, কারণ আমাদের কন্টিনিউয়াস অ্যালোকেশন ছিল, ঠিক আছে, যে ম্যাক্সিমাম ফাইলটার সাইজ কত। এখানে দেখো আমাদের এই ফাইল সাইজটার কোনো প্রয়োজন নাই, কারণ আমি যদি এইটা জানি দেখো তো পরের ব্লকটা চারের এই ফাইলটা এই ব্লকটা খুললে আমি পরের ব্লকটা কোথায় আছে পেয়ে যাবো না, দেখো তো লিঙ্ক লিস্টের মতো। জি স্যার। আচ্ছা এখন আমাকে বলো এই ফাইলটার যদি আমি এই ব্লকটা রিড করতে চাই, যে এই ব্লকটা আমি কি র্যান্ডম অ্যাক্সেস করতে পারবো কিনা, এই যে র্যান্ডম অ্যাক্সেস করতে পারবো কিনা, মানে ফাইলটা এই আগের তিনটা ব্লক রিড না করে আমি এই চার নাম্বার ব্লকটা সরাসরি ওপেন করতে পারবো কিনা ফাইলের? না স্যার, কারণ আমার হাতে কিন্তু এটা লেখা আছে দেখো এই যে চার, তাহলে আমাকে কি করতে হবে বলো তো, এই চার নাম্বার ফিজিক্যাল ডিস্ক ব্লকটা ওপেন করতে হবে না? জি স্যার। তাহলে এটা ওপেন করলে এটা রিড করলে আমি পাবো হচ্ছে নেক্সট ব্লকটা সাথে আছে, তাহলে আমাকে আবার সাথে যাইতে হবে সাত নাম্বারে গিয়ে এই ব্লকটা খুলতে হবে রিড করে, তারপরে এখানে পাবো দুই, তাহলে দুই পেয়ে আমি আবার দুই নাম্বার টপেন করব, এখান থেকে পাবো দশ, তাহলে আসলে এই দশ নাম্বারটাকে খোলার পরে আমি পাবো হচ্ছে যে আমাদের এই যে দশ নাম্বারটাতে গেলে হচ্ছে আমি আমার এই ফাইনালি যে ব্লকটা অ্যাক্সেস করতে চাচ্ছি সেটা খুঁজে পাবো। তাহলে আসলে কি এখানে র্যান্ডম অ্যাক্সেস হলো নাকি এটা সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হয়ে গেল বলো তো? সিকোয়েন্সিয়াল। দেখো অন্য দুই একজন বলো, বুঝতেছো কিনা? ঠিক আছে, তার মানে তোমার যদি একটা 1 গিগাবাইটের ফাইল রিড করতে হয় এবং এই 1 গিগাবাইট ফাইলটাকে তুমি যদি 4 কিলোবাইট করে ভাগ করো, তোমার যদি 9th গিগাবাইটে যদি সিক করতে হয় তোমাকে কি করতে হবে বলো তো, আগের সবগুলো গিগাবাইট অফ ডাটা রিড করে আসতে হবে না ডিস্কের? তাহলে 1 গিগাবাইটের ফাইলটা তুমি পড়তে গেলে তুমি যদি একবারে ভিডিও জাম্প করে একদম শেষে চলে আসতে চাও তুমি কিন্তু শেষে আসতে পারছো না, তোমাকে কি করা লাগতেছে এই 1 গিগাবাইটের ভিডিও ফাইলটার আগের 999.1094 KB একদম টোটাল এত কেবি ডাটা আগে রিড করে তারপরে তুমি লাস্ট ব্লকটা অ্যাক্সেস করতে পারছো। তাহলে সেই জন্য আমরা যদি লিঙ্ক লিস্ট ইউজ করি আমরা সুবিধা পাচ্ছি কি, সুবিধা পাচ্ছে হচ্ছে ফাইলটাকে তুমি এরকম ব্লকে ভাগ করে একটা ব্লককে তুমি যে কোনো জায়গায় স্টোর করতে পারছো, তোমার কন্টিজুয়াস অ্যালোকেশন দরকার পড়ছে না। কিন্তু প্রবলেম হচ্ছে যে কন্টিজুয়াস অ্যালোকেশনে র্যান্ডম অ্যাক্সেস ছিল খুবই ইজিয়ার, এখানে এসে দেখতে পাচ্ছি র্যান্ডম অ্যাক্সেস আর করাই যাচ্ছে না। বাট আমাকে ইন জেনারেল বলতো যে কন্টিজুয়াস অ্যালোকেশন কি ভালো কিনা, নাকি লিঙ্ক অ্যালোকেশনই আসলে করতেই হবে? কারণ একটা ফাইল তুমি যখন সেভ করতেছো ফাইলটাকে তুমি এরকম 4 কিলোবাইটের ব্লকে ভাগ করছো, দেখতেছো যে বিভিন্ন জায়গায় খালি জায়গা পড়ে আছে, তো এই জায়গাগুলোতে তো আমি ফাইলগুলো রেখে যেতে পারতাম ফাইলের ব্লকগুলো, কিন্তু আমি তো ট্রেস রাখতে পারছি না। ট্রেস রাখতে গেলে তো আমাকে কি করা লাগতেছে, ফাইল রিড করার সময় র্যান্ডম অ্যাক্সেস আর হচ্ছে না, সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস হয়ে যাচ্ছে। বাট তারপরও আসলে লিঙ্কড অ্যালোকেশনই আসলে মেইন সলিউশন না বলতো? তাহলে লিঙ্ক অ্যালোকেশন রাখতে চাচ্ছি র্যান্ডম অ্যাক্সেসও করতে চাই, তাহলে আমি কি করব সেটা হচ্ছে আমাদের মেইন কনসার্ন, যে লিঙ্ক অ্যাক্সেস ছাড়া হবে না, আমরা ফাইলটাকে কন্টিনিউয়াস জায়গা দিতে পারবো না, তাহলে লিঙ্ক অ্যালোকেশনও করতে চাই এট দ্য সেম টাইম আমি র্যান্ডম অ্যাক্সেসও চাচ্ছি, তাহলে আমি কি করবো? দেখো এটার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করা হচ্ছে এই যে ফাইল অ্যালোকেশন টেবিল। আচ্ছা ফাইল অ্যালোকেশন টেবিল কিভাবে অ্যাক্সেস করবো, দেখো ধরো এই হচ্ছে আমাদের ফাইল, এই ফাইলটাকে আমরা ধরো এরকম ভাগ করে ফেললাম, এই যে চার চারটা ভাগে ভাগ করে ফেললাম, ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ফাইলটাকে, এই ফাইলটার নাম ধরো হচ্ছে a.txt, ঠিক আছে, তাহলে এই ফাইলটাকে আমি চারটা ভাগে ভাগ করলাম, তাহলে এই চারটা ভাগ হচ্ছে চারটা ব্লক, তাহলে এই চারটা ব্লককে যখন আমরা সেভ করব, ধরো তোমার তোমার কম্পিউটারে যে ডিস্কটা আছে হার্ড ডিস্ক আছে, এই হার্ড ডিস্কে ধরো তোমার এরকম টোটাল 15টা ব্লক আছে, দেখো এই এক থেকে শুরু করে 1 2 4 5 6 7, আচ্ছা যা হইছে ততগুলো লিখলাম 0 1 2 3 4, আচ্ছা ঠিক আছে ধরো এই 13টা ব্লকই লিখলাম, তাহলে তোমার ফিজিক্যাল ডিস্কে তোমার
অ্যাকচুয়ালি জায়গা আছে টোটাল 13টা ব্লক জায়গা আছে, ঠিক আছে? ওই সেক্টর বলো, ট্র্যাক বলো, আমরা সাধারণত তো এত কম জায়গা থাকে না, আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে ধরে দিলাম যে আমাদের ফিজিক্যাল ডিস্কে ডাটা আছে হচ্ছে তোমার এরকম 13টা ব্লক আছে ডাটা। তাহলে এই 13টা ব্লক ডাটার ভিতরে এই ফাইলটাকে আমার সেভ করতে হবে। তাহলে এই ফাইলের ব্লক কয়টা বলো তো, ফাইলের জায়গা লাগবে কয়টা? 4টা জায়গা লাগবে ফাইলটাকে সেভ করতে চাইলে ডিস্কে। জি স্যার। আচ্ছা, আমরা এখন লিঙ্কড অ্যালোকেশন ইউজ করব। লিঙ্কড অ্যালোকেশন মানে কি, যে আমরা যেখানে খালি জায়গা পাবো সেখানেই আমরা ডাটা রেখে দিব। তাহলে ধরো এই জায়গাটা খালি পাওয়া গেছে, যে এই জায়গাটা খালি ডিস্কের, ঠিক আছে? তাহলে ডিস্কের এই জায়গাটা খালি, তাহলে ডিস্কের এখানে আমি প্রথম এই ব্লকটা রাইট করে দিতে পারবো না? দেখো তো এই যে এই ব্লকটা। জি স্যার। আচ্ছা, তাহলে দেখো এই যে ডান পাশে যে আমরা ছবিটা এঁকেছি, এটা হচ্ছে তোমার ফিজিক্যাল ডিস্কের স্ট্রাকচারটা, মানে ফিজিক্যাল ব্লক গুলো আমরা এখানে এখানে যে এগুলো হচ্ছে ফিজিক্যাল ব্লকস, ফিজিক্যাল ব্লকস। আচ্ছা, এই ফিজিক্যাল ব্লকস এর এগেনস্টে আমরা দেখো এখানে আরেকটা ফাইল আঁকলাম, এই এরকম একটা ফাইল আমরা লিখতেছি। এখানেও আমাদের 13টা ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 0, 1, 2, 3, 4, 5, 14টা আসলে, যেহেতু আমরা 0 থেকে ইউজ করেছি, 10, 11, 12, 13। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল ব্লক। ফিজিক্যাল ব্লকে টোটাল ব্লক আছে কয়টা? 14টা না, 0 থেকে 13। আচ্ছা, তাহলে আমরা আরেকটা টেবিল তৈরি করলাম, এই টেবিলটার মধ্যে এন্ট্রি আছে কয়টা দেখো তো? এই 14টা এন্ট্রি আছে না? আচ্ছা, এখন দেখো ওই যে আমাদের পেজ টেবিলের মতো প্রথম ব্লকটা, এই ফাইলটার প্রথম ব্লকটা কোথায় আছে বলতো? দেখে বলতো ডিস্কের কোথায় আছে প্রথম ব্লকটা, আমরা কোথায় রাইট করব? এই যে এখানে রাইট করব না? তাহলে আমি ধরো এখানে এই যে প্রথম ব্লকটা রাইট করে ফেলাম, যে এ ডট টিএক্সটি এর প্রথম ব্লকটা এখানে আছে, ফার্স্ট ব্লকটা। তাহলে এট দা সেম টাইম আমি এই টেবিলে এন্ট্রি দিয়ে দিব যে এই যে 2 নাম্বার ঘরটা দেখো, যে 2 নাম্বার ঘর, এই 2 নাম্বার ঘরে আছে হচ্ছে তোমার আমাদের কি ফাইল এটা আছে, তাই না? এই যে এখানে হচ্ছে ফাইল এটা এখানে আছে। তাহলে দেখো এই যে 2 নাম্বার ঘর, এই 2 নাম্বার ঘরে আমাদের ফাইলের এ ডট টিএক্সটি ফাইলটার প্রথম ব্লকটা আমরা এন্ট্রি দিলাম। আচ্ছা, এখানে দেখে বলতো এবার আমরা সেকেন্ড ব্লকটা রাইট করবো না? এই যে ব্লকটা, তাহলে খুঁজতে খুঁজতে দেখো আমি এখানে এসে জায়গা পেলাম একটা, যে এই জায়গায় এখানে একটা খালি জায়গা পাওয়া গেল। তাহলে ফিজিক্যাল 7 নাম্বার ঘরে আমি এই ফাইলটার 2 নাম্বার ব্লকটা রাইট করবো না? প্রথম ব্লকটা কোথায় রাইট করছি বলো তো? প্রথম ব্লকটা কোথায় রাইট করেছি? 2 2-এ। তাহলে দেখো সেকেন্ড ব্লকটা আমরা রাইট করেছি হচ্ছে 7 নাম্বার ঘরে। তাহলে আমরা কি করব দেখো, এই 2 নাম্বার ঘরে আমি লিখে দিব হচ্ছে 7 এই টেবিলটাতে। তাহলে দেখো এখানে ফাইলটা হচ্ছে এ, এখান থেকে ফাইল এটা শুরু, এর প্রথম ব্লকটা আছে হচ্ছে কোথায়? 2 নাম্বার ঘরে। সেকেন্ড ব্লকটা কই পাওয়া যাবে? 7 7। তাহলে মোটামুটি একটা লিংকের মতোই মনে হচ্ছে না, যে প্রথমটা আছে 2-এ, সেকেন্ডটা পাওয়া যাবে 7-এ। আচ্ছা, এবার আমাকে বলো এই 3 নাম্বার ব্লকটা, যে এই ব্লকটা, এই ব্লকটা আমরা ধরো রাইট করলাম হচ্ছে এই জায়গাতে, এই যে 10-এ, তাহলে কি হবে লেখা কে বলতে পারবা? 7-এরটাতে 10 লিখতে হবে। তার মানে এই 7 7 নাম্বার ঘরে লেখা থাকবে না 10? জি স্যার। আচ্ছা, এবার ধরো লাস্ট ব্লকটা রাইট করা হচ্ছে তোমার এই 13-তে এখানে, তাহলে বলো তো এখন কি হবে? এই 10 10 নম্বরে 13 লেখা থাকবে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে বলো তো এই 13-তে কি লেখা থাকবে? 13-তে -1, রাইট? তার মানে 13-তে হচ্ছে ধরো আমি -1 লিখে দিলাম, তার মানে এটাই এন্ড অফ ফাইল, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো ডান পাশের ছবিটা হচ্ছে আমার ফিজিক্যাল ব্লক, মাঝখানে ছবিটা হচ্ছে একটা ছোট্ট টেবিল, আমাকে এই ছোট্ট টেবিলটার মধ্যে মাত্র এন্ট্রি আছে 13টা, 14টা এন্ট্রি আছে। তাহলে এই যে টেবিলটা, এই টেবিলটাকে আমরা বলি হচ্ছে যে ফাইল অ্যালোকেশন টেবিল, ফ্যাট। তাহলে এখানে দেখো এই যে ফাইল অ্যালোকেশন টেবিল, এটার ভিতরে কি ইনফরমেশন আছে, একটা ফাইলের বিভিন্ন পার্ট গুলো কোন জায়গায় কোন জায়গায় আছে। দেখো এখন আমাকে আরেকটা টেবিল তৈরি করতে হবে, এই টেবিলটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্টরি টেবিল, ডিরেক্টরি টেবিল।
তাহলে এই ডিরেক্টরি টেবিলটা কেন লাগবে দেখো, এখানে তোমার লেখা থাকবে হচ্ছে ফাইলের নেম আর হচ্ছে স্টার্টিং ব্লক নাম্বার। তাহলে বলো তো এই ফাইলটার নাম কি যেন ছিল, এই যেটা না a.txt? আচ্ছা তাহলে লিখলাম a.txt। এই ফাইলটা দেখে বলো তো এই ফাইলটা কোন জায়গা থেকে যেন শুরু হয়েছে, দুই। তাহলে আমি জাস্ট লিখে রাখলাম দুই। আচ্ছা এখন দেখো এই ফাইলটা, এই যে ডিরেক্টরি টেবিলে লেখা আছে ফাইলের নাম আর হচ্ছে তোমার স্টার্টিং ব্লক নাম্বার, তাহলে একটা জিনিস আমাকে দেখে বলো তো, কেউ যদি এই ফাইলটাকে রিড করতে চায় অপারেটিং সিস্টেম কিভাবে রিড করবে দেখো তো, a.txt এই ডিরেক্টরি টেবিলে খুঁজবে না a.txt, যদি a.txt তুমি রিড করতে চাও। আচ্ছা ধরো ডিরেক্টরিটা টেবিলটা সার্চ করে এটা পাওয়া গেল a.txt, এটা আছে, এটা কোথায় আছে কোন জায়গা থেকে শুরু, দুই। তাহলে আমি এখন কোন জায়গায় চলে যাবো, আমি কি ডিস্ক ব্লকে চলে যাব নাকি আমি ফাইল অ্যালোকেশন টেবিলে চলে যাব নেক্সট ব্লকটা সার্চ করার জন্য? আগে দেখো এই যে এই ছবিটাতে দেখো, এই ছবিটাতে আমার পরের ব্লকটা খোঁজার জন্য এই ব্লকটাকে ফিজিক্যালি ডিস্ক থেকে তুলতে হতেছিল না? জি স্যার। আবার এটাকে না তুললে, তার মানে এই এক একটা 4 কিলোবাইটের ব্লক না তুললে পরে 4 কিলোবাইট পাই না, তাহলে 4 কিলোবাইট তুলে আমি পরে 4 কিলোবাইটের লোকেশন পাই। তাহলে 1 গিগাবাইট ফাইলটাকে রিড করতে গেলে কিন্তু একদম তার আগের ব্লক পর্যন্ত ডাটা কি করতে হবে তোমাকে, খুঁজে আসতে হবে, সিকোয়েন্সিয়ালি খুঁজতে হবে। এখন দেখো এখানেও কিন্তু আমরা সিকোয়েন্সিয়াল সার্চই করতেছি, প্রথমে আমি 2 নিলাম, এখানে গেলাম 2, যেখানে গেলাম এখানে দেখলাম লেখা আছে 7। তাহলে তোমাকে যদি আমি এই ব্লকটা অ্যাক্সেস করতে বলি, যে এই ব্লকটা, এই যে এই ব্লকটা র্যান্ডম অ্যাক্সেস করতে বলি, তাহলে তুমি কি করবা দেখো তো, প্রথমে 2 নিয়ে এখানে আসলা, এখানে লেখা আছে 7, তাহলে তুমি 7 এ চলে গেলা, 7 এ কি লেখা আছে বলো তো, 10, ঠিক আছে 10। তাহলে বলো তো এই যে এই ব্লকটা, এটা 2 এ লেখা না, যে এটা 2 এ লেখা ছিল না 2 নম্বর ব্লকে, জি স্যার, এটা কোথায় লেখা ছিল 7 এ, এটা কোথায় লেখা ছিল বলো তো, 10 এ না, জি স্যার, আর এটা কোথায় লেখা ছিল 13 তে নাকি, জি স্যার। আচ্ছা তাহলে দেখো তোমাকে আমি যেটা অ্যারো দিয়েছি এই ব্লকটা অ্যাক্সেস করতে যাচ্ছি, তাহলে 3 নাম্বার ব্লকটা তুমি যদি অ্যাক্সেস করতে যাও, সিম্পলি তুমি দেখো তো এই টেবিলটাতে সার্চ করতেছো না, প্রথমে 2 এ আসলা, এই যে তুই স্টার্টিং ব্লক 2, তাহলে 2 এ এসে তুমি সার্চ করলা, এই দেখো 2 নাম্বার ব্লকটা পেয়ে গেছো না, 7, 7 এ গেলা, 7 নাম্বার ব্লকটা এই ফাইলটাতে এই ইন্ডেক্স এসে দেখলা যে এখানে লেখা আছে 10। তার মানে আসলে তোমার, তুমি যদি এই ব্লকটা সরাসরি অ্যাক্সেস করতে চাও তোমার কি কি করতে হবে বলতো, ফিজিক্যাল এই 10 নাম্বার ব্লকটাই শুধু খুললে হবে না, সার্চ করে আমি ডিসিশন নিয়ে নিতে পারলাম না, জি স্যার। তাহলে তুমি যদি বলো আমি এই ফাইলের 3 নাম্বার ব্লকটা অ্যাক্সেস করতে চাচ্ছি, তোমাকে আসলে কয়টা সার্চ করতে হচ্ছে বলো তো, মাত্র 2টা সার্চ করতে হচ্ছে না, প্রথমে হচ্ছে ডিরেক্টরি টেবিলটা সার্চ করছো, এখান থেকে সার্চ করে তুমি স্টার্টিং ব্লকটা পেয়ে গেছো। এবার এই ফাইল অ্যালোকেশন টেবিলে তোমাকে কয়টা সার্চ করতে হয়েছে বলো তো, কয়টা সার্চ করতে হয়েছে ফাইল অ্যালোকেশন টেবিলে, একটা নাকি 2টা সার্চ করতে হয়েছে, মানে প্রথমে 2 এ আসতে হয়েছে, 2 থেকে 7 পেয়েছো, 7 এ এসে আবার 10 পাইছো। আচ্ছা দেখো 10 এ কি আর যাওয়া লাগছে, 10 এ কেন যাওয়া লাগে, কারণ আমরা তো এখানেই সার্চ শেষ করে যাচ্ছি, আমরা তো 3 নাম্বার ব্লক অ্যাক্সেস করতে চাচ্ছি, তাহলে 3 নাম্বার ব্লক অ্যাক্সেস করতে চাইছো তোমাকে আসলে সার্চ করতে হয়েছে কয়টা বলো তো, 3 - 1, 2টা মাত্র সার্চ করতে হয়েছে। তাহলে দেখো তো তোমার কাছে কি মনে হচ্ছে, এইখানে কি আমার অ্যাকচুয়াল এই এই ফিজিক্যাল ডিস্ক ব্লক থেকে ডাটা তুলে তুলে সার্চ করা লাগতেছে নাকি এই ফাইল অ্যালোকেশন টেবিল থেকে সার্চ করতে হচ্ছে বলো তো? তাহলে তোমার 1 গিগাবাইট যদি তুমি সার্চ করতে চাও, 1 গিগাবাইট ফাইলের যদি একদম শেষে চলে যেতে চাও, তোমাকে আসলে ওর্স কেস সিনারিও কি হয় বলতো, এই ফাইল অ্যালোকেশন টেবিলটাতে কিছু সার্চ করতে হবে না, তাহলে ফিজিক্যাল ব্লক তুলে তুলে যদি সার্চ করতে চাও সেটার চেয়ে ফাইল অ্যালোকেশন টেবিলে সার্চ করা ফাস্টার হবে না, জি স্যার, কারণ এখানে তো তোমার মাত্র 14টা এন্ট্রি, 14টা এন্ট্রি সার্চ করতে আর কতক্ষণ লাগবে, কিন্তু তোমার যদি ডিস্কের ডাটা পিক আপ করে করে 4 কিলোবাইট করে করে যদি এক্সট্রাক্ট করা লাগতো সেক্ষেত্রে তোমার সার্চিং টাইমটা অনেক বেশি বেড়ে যেত না, জি স্যার। তাহলে ফাইল অ্যালোকেশন টেবিল দিয়ে তুমি কি আসলে এখানে বলো তো এটা কি কন্টিজুয়াস অ্যালোকেশন না স্যার, নাকি
এটা লিঙ্কড অ্যালোকেশন বলো তো লিঙ্কড এটা লিঙ্কড অ্যালোকেশন এবং এই লিঙ্কড অ্যালোকেশনটা আবার আমরা দেখতে পেলাম যে এই লিঙ্কড অ্যালোকেশনটা আমরা এইভাবে যদি রাখি যে এই ছবিটার মতো করে যদি রাখি তাহলে কিন্তু আমরা র্যান্ডম অ্যাক্সেস করতে পারছি না আমাকে করতে হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস তাহলে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস করলে তো আমার পারফরম্যান্স ডিগ্রেড করে যাবে তাহলে আমরা র্যান্ডম অ্যাক্সেস যদি চাই অবশ্যই আমাকে কি করতে হবে এই ফাইল অ্যালোকেশন টেবিল ইউজ করতে হবে তাহলে এখন আমাকে যেটা করতে হবে যে আমাকে কিন্তু আগের মতোই লিঙ্ক লিস্টেই সার্চ করতে হবে কিন্তু আমরা এই সার্চটা করব হচ্ছে এখন এই ফাইল অ্যালোকেশন টেবিলে আমরা ফিজিক্যাল ডিস্ক ব্লক ওপেন করে করে কিন্তু সার্চটা করছি না তাহলে সেক্ষেত্রে আমার কি হবে পারফরম্যান্স ডেফিনেটলি কি হবে ফাস্টার হবে না জি স্যার তাহলে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা তো অপারেটিং সিস্টেম উইন্ডোজ আসলে এই ফাইল অ্যালোকেশন টেবিল স্ট্রাকচারটা ইউজ করে এই ফাইল অ্যালোকেশন টেবিল একটা ইউজ করতে হয় আর হচ্ছে এই ডিরেক্টরি টেবিল ইউজ করতে হয় আচ্ছা এখন তাহলে আমরা এইটুকু যদি বুঝতে পারি ধরো তোমাকে এরকম একটা কেউ ইয়ে দিল ধরো আমরা এটাকে একটু যদি ক্লিয়ার করে আসি আচ্ছা এখান থেকে ধরো দেখি ধরো সে তোমাকে বললো এরকম সি ড্রাইভের এক্স ওয়াই জেড ফোল্ডার তার মধ্যে ধরো সিএসসি 3213.txt এই ফাইলটা তুমি রিড করতে চাও ঠিক আছে সি ড্রাইভের সি এক্স ওয়াই জেড হচ্ছে তোমার একটা ফোল্ডার তার ভিতরে সিএসসি 3213 নামে একটা ফাইল আছে সেই ফাইলটা তুমি ওপেন করতে চাও তাহলে বলো তো আমাদের একটা ডিরেক্টরি টেবিল আছে না যে এই ছবিটাতে আমরা একটু আগে দেখছি না যে আমাদের একটা ডিরেক্টরি টেবিল আছে জি স্যার তাহলে ডিরেক্টরি টেবিলের ভিতরে কি লেখা থাকবে বলো তো ডিরেক্টরি টেবিলের ভিতরে এরকম আছে না XYZ বলে একটা ডিরেক্টরি আছে সি ড্রাইভের আচ্ছা এই যে XYZ বলে যে একটা ফাইল আছে আমরা কি বলেছিলাম ডিরেক্টরি আসলে অপারেটিং সিস্টেমের কাছে নাথিং বাট এ ফাইল না তাহলে এই যে XYZ যে ফোল্ডারটা এই ফোল্ডারটা ধরো তোমার লেখা আছে হচ্ছে ডিস্ক ব্লক হচ্ছে 5 এ স্টার্ট হয়েছে তাহলে ওএস কি করবে দেখো তো এই ডিস্ক ব্লকটা এটা এই এক্স ওয়াই জেড ফাইলটা কোথা থেকে গেলে পাওয়া যাবে পাঁচ নাম্বার ডিস্ক ব্লকে গেলে পাওয়া যাবে না জি স্যার তাহলে এই পাঁচ নাম্বার ডিস্ক ব্লক থেকে সে যদি এটাকে রিড আউট করে এই এক্স ওয়াই জেড যে ফোল্ডারটা এটার কন্টেন্টটা কি আছে এটার ভিতরে কি আছে বলো তো এই এক্স ওয়াই জেড এর ভিতরে কি আছে এটা কিন্তু একটা ডিরেক্টরি ফাইল এই ডিরেক্টরি ফাইলটার ভিতরে কি আছে বলো তো যে এটার ভিতরে কি কি ফাইল আছে সেই ইনফরমেশন আছে না জি স্যার ধরো এটার ভিতরে এরকম লেখা আছে সিএসসি 3216 .txt আছে csc 3214.txt এই দুটো ফাইল আছে তাহলে এই ফাইলটাকে তুমি যদি ওপেন করো এই ডিরেক্টরিটা এটা যদি ওপেন করো এটার ভিতরে লেখা আছে দুটো ফাইলের নাম না তাহলে তুমি যে এইখানে এই ফাইলটা সার্চ করছো দেখো তো এই ফাইলটা এখানে আছে কিনা না স্যার তাহলে এটা তুমি যদি সার্চ করো অপারেটিং সিস্টেম কি বলো তো এইটুকু এই ফোল্ডারটা ওপেন করে এই ফোল্ডারের ডাটা সার্চ করেই বলে দিতে পারবে না যে এই ফাইলটা এখানে নাই তাহলে এটার জন্য আউটপুট কি আসবে বলো তো এটার জন্য আউটপুট কি আসবে ফাইল নট ফাউন্ড আর যদি এখানে সিএসসি 3213 থাকে তাহলে সে কি করবে এই সিএসসি 3213 এই ফাইলটাকে সে ফাইন্ড আউট করতে পারলো না তাহলে এই ফাইলটা তুমি যদি নাম এখানে পেয়ে যাও তাহলে কি বলো তো এইটার স্টার্টিং ব্লকটাও এই ডিরেক্টরি টেবিলে লেখা আছে না তাহলে তুমি এইটার স্টার্টিং ব্লকটা থেকে তুমি 3213 ফাইলটা পড়তে পারবে কিনা বলো সার্চ করে মানে রিড করতে পারবে কিনা জি স্যার পারবে লিংক থেকে তাহলে তুমি কি মোটামুটি এটা কনসেপ্ট বোঝা যাচ্ছে যে একটা ফাইল সার্চ করতে গেলে কি করতে হয় প্রথমে ওই ফোল্ডারটাকে ওপেন করতে হয় ওই ফোল্ডারের ফাইলটার ভিতরে যদি ফাইলের নেম থাকে তাহলে ওই ফাইল নেমের স্টার্টিং ব্লকটা থেকে তুমি কি করবা ফাইলটা রিড করা শুরু করবা আর যদি ওপেন করে দেখো যে এই নামে কোনো ফাইল নাই তাহলে সরাসরি বলে দিবা আচ্ছা একটা জিনিস আমাকে বলো তো এখানে আমরা যে একটা মেটা ডাটার কথা বলেছিলাম না মেটা ডাটা মেটাডাটা মানে কি হয় যে ফাইলের সম্পর্কিত ইনফরমেশন না ধরো এখানে এই ফাইলটার ভিতরে লেখা আছে এই যে সিএসসি 3213 এখানে ধরো লেখা আছে এটার ওনার হচ্ছে এক্স ধরো এটার ওনার হচ্ছে এবিসি বলে একটা ইউজার এখন এটার ওনারের নাম যদি এখানে লেখা থাকে আর এই ফাইলটা যে ওপেন করতে চাচ্ছে তার নাম ধরো হচ্ছে পিকিউআর ইউজার নেম আর এই ফাইলের পাশে লেখা আছে কি এটার ওনার হচ্ছে এবিসি এবং এই এবিসির শুধু রিড রাইট অ্যাক্সেস আছে তাহলে বলো তো এই পিকিউআর যদি এই ফাইলটা ওপেন করতে চায় তাকে আটকে দেওয়া যাবে না
তাহলে এই যে মেটা ডাটা, এই মেটা ডাটা থেকে আমরা কি করতে পারবো বলো তো? একটা ফাইলে কাকে আমি অ্যাক্সেস দিব কাকে দিব না এই জিনিসটা ডিসিশন নিতে পারবো না? বুঝতেছো কিনা দেখো, তাহলে এটা আমরা বলছি হচ্ছে উইন্ডোজের ডিরেক্টরি স্ট্রাকচারটা আমরা বললাম, যে উইন্ডোজ কিভাবে ফাইল অ্যালোকেশন টেবিল এবং ডিরেক্টরি টেবিল দিয়ে তোমার ফাইলের ইনফরমেশন গুলো স্টোর করে এবং সার্চ করে। একটা লাস্ট কোশ্চেন করি, দেখি তোমরা বলতে পারো কিনা। ধরো কোনো কারণে এই ফাইল অ্যালোকেশন টেবিলটা মানে এরকম হয়ে গেছে, খালি হয়ে গেছে, এটার ভিতরে আর কোনো কন্টেন্ট নাই, মানে কোনো একটা ভাইরাস তোমার এই ফাইল অ্যালোকেশন টেবিলের এন্ট্রি গুলো ডিলিট করে দিয়েছে। তাহলে এই ফাইল অ্যালোকেশন টেবিলের এন্ট্রি গুলো নাই এখন, তাহলে আমাকে বলো তো তুমি যদি এই ফাইলটাকে সার্চ করতে যাও, যে a.txt ফাইলটাকে কি তুমি আসলে রিট্রিভ করতে পারবা কিনা? ফাইল অ্যালোকেশন টেবিলের কন্টেন্ট কোন একটা ভাইরাস ডিলিট করে দিছে, তাহলে তুমি স্টার্টিং ব্লকটা পাবা, কিন্তু পরের ব্লকটাকে খুঁজে বের করতে পারবা? তাহলে কোন ভাইরাস যদি তোমার ফাইল অ্যালোকেশন টেবিল ডিলিট করে দেয়, দেখো তো তোমার রিয়েল ফাইলটা কি ডিস্ক থেকে ডিলিট হয়েছে কিনা, রিয়েল ফাইলটা? না স্যার। তাহলে রিয়েল ফাইল কিন্তু ডিস্কে যেভাবে ছিল সেভাবেই রয়ে গেছে, তোমার ফাইল অ্যালোকেশন টেবিলটা ওয়াইপ আউট হওয়ার কারণে তুমি এই কন্টেন্টটাকে আর খুঁজে বের করতে পারছো না। ঠিক আছে, তাহলে ফাইল অ্যালোকেশন টেবিল ডিলিট হওয়া মানে কিন্তু তোমার ফিজিক্যাল ডিস্ক থেকে যে ডাটাটা চলে গেছে তা কিন্তু না। আচ্ছা ধরো এটাও যদি খালি হয়ে যায়, যদি ডিরেক্টরি টেবিলটাতেও কোনো কিছু না থাকে, তারপরে ধরো ডিরেক্টরি টেবিলও খালি, ফাইল অ্যালোকেশন টেবিলও খালি, ওএস কি ধরে নিবে বলতো? এই ডিস্ক ড্রাইভটা টোটালি খালি না বলো তো, এমটি মনে করবে না? তাহলে তোমার কোন একটা ফাইল যখন আমরা ডিলিট করি, ভালো করে দেখো কি বলি, ধরো কোন একটা ফাইল তুমি ডিলিট করতেছো, তখন কি হয় বলো তো? ওই ফাইলটাকে কি আসলে ফিজিক্যালি ডিস ব্লক থেকে ডিলিট করা দরকার, নাকি খালি ফাইল অ্যালোকেশন টেবিল থেকে আর ডিরেক্টরি টেবিল থেকে এন্ট্রিটা মুছে দেওয়া দরকার বলো তো? এন্ট্রিটা মুছে দেওয়া। তাহলে তোমরা কি এটা খেয়াল করে দেখছো যে একটা ফাইল, ধরো সে 5 GB ফাইল ডিলিট করতে গেল, ডিলিট করার কমান্ডটার সাথে সাথে ডিলিট হয়ে গেছে, মানে সেকেন্ডও লাগে না, ডিলিট ডান শেষ, এটা হয়েছে? এই খেয়াল করে দেখছো? জি স্যার। কিন্তু ফাইলটা যখন তুমি আরেকটা ড্রাইভে কপি করতে যাও, তখন দেখো যে বিশাল সময় লাগতেছে, 5 মিনিট 10 মিনিট সময় লাগতেছে, কেন কে বলতে পারবা? কপি করতে গেলে সময় লাগে কেন? মেমোরি কন্টেন্ট ফুললি ফিজিক্যাল মেমোরি কন্টেন্ট এক ব্লক থেকে আরেক ব্লকে নিচ্ছে, আর ডিলিটের সময় জাস্ট ফ্যাট এর থেকে রিমুভ করে দিচ্ছে। তার মানে তুমি যখন ডিলিট করতেছো তখন সিম্পলি ডিরেক্টরি টেবিল বা ফাইল অ্যালোকেশন টেবিল থেকে এন্ট্রিটা শুধু ডিলিট হচ্ছে, তাহলে তোমার সময় লাগছে খুবই কম, তাহলে তার মানে ডিস্কে ডাটাটা থেকে যাচ্ছে না আসলে। তাহলে তোমরা এটা তো বুঝতে পারছো যে তুমি যখন একটা ফাইল ডিলিট করো আসলে কিন্তু ফাইলটা ডিলিট হয় না, ফাইলটা কিন্তু জায়গা মতোই থেকে যায়, সিম্পলি ফাইল অ্যালোকেশন টেবিল থেকে ডাটাটা ডিলিট হয়। তাহলে কোনো কারণে যদি ভুলবশত ডাটা ডিলিট করে দাও কোনো একটা ফাইল, এই ডাটাটাকে আবার রিকভার করা যাইতে পারে না বলতো? যেহেতু অরিজিনাল ফাইলটা রয়ে গেছে, তাহলে দেখবা যে রিকভারি যে সফটওয়্যার গুলো এগুলো কি করে, ওই ফাইল অ্যালোকেশন টেবিলটার প্রিভিয়াস কন্টেন্টটা যদি সে রিট্রিভ করতে পারে, তাহলে তোমার আসলে ফাইলটা রিকভারি করা সম্ভব না? জি স্যার। কিন্তু যদি এমন হয় যে তুমি একটা ফাইলকে ডিলিট করার পরে তুমি চাচ্ছ যে এটা সিকিউরিটির কারণে এই ফাইলটা আর কোনোভাবে যাতে কেউ উদ্ধার করতে না পারে, তাহলে কি করতে হবে বলতো? এই ফাইলটা যেই যে জায়গায় ছিল, যেই যে জায়গাতে ছিল, এই জায়গাগুলোতে গার্বেজ রাইট করতে হবে না? জি স্যার। তাহলে তোমরা ওই যে এরকম সফটওয়্যার নাম শুনছো সিকিউর ডিলেট, দেখবা যে এরকম বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায় সিকিউর ডিলেট, এটা মানে কি তাহলে কি দেখে কি বোঝা যাচ্ছে বলো তো? তবে তুমি যখন ডিলেট করবা সে তো ফাইল অ্যালোকেশন টেবিল থেকে রিমুভ করবেই, সাথে সাথে কি করবে, যেই যেই ব্লকে তোমার ডাটা গুলো ছিল ওই ব্লক গুলো তো সে কি করবে বলো তো, গার্বেজ দিয়ে ওভাররাইট করে দিবে, যাতে তোমার অ্যাকচুয়াল ফাইলের কন্টেন্টটা আর কেউ কখনো রিট্রিভ করতে না পারে। বুঝতে পারছো কি বলছি? যদি খুবই তোমার কনফিডেনশিয়াল ফাইল হয় সেক্ষেত্রে তোমার সিকিউর ডিলিট করতে হবে, তা না হলে কিন্তু তুমি ডিলিট করলে আবার সেই ফাইলটাকে কি করতে হবে, রিট্রিভ করে ফেলা সম্ভব হবে। যদি দেখা যায় যে তুমি ফাইলটা ডিলিট করার পরে ওই ডিস্কে আর কোনো কোনো ধরনের অ্যাক্সেস করনি, কোনো ধরনের ওভার রাইট করনি বা অন্য কোনো ডাটা রাইট করনি, তাহলে কিন্তু ওই ফাইলটাকে আবার রিট্রিভ করা সম্ভব। বাট তুমি যদি এমন হয় যে একটা ডিস্ক থেকে তুমি 50 GB ডাটা ডিলিট করেছো, করে এই ডিস্কে আবার 50 GB ডাটা রাইট করেছো,
তাহলে কিন্তু তোমার এই 50 GB এর জায়গায় আবার ওভাররাইট হয়ে যাবে না বলো তো? জি স্যার। তখন অটোমেটিক সিকিউর ডিলেটের কাজটা হয়ে যাবে না? জি স্যার। তাহলে তুমি যদি একটা ডিস্কে কোনো ডাটা ভুলবশত ডিলেট করে দাও, সবচেয়ে ভালো উপায় হচ্ছে যদি তুমি রিট্রিভ করতে চাও ওই ড্রাইভে আর কোনো ডাটা রাইট করো না। কারণ তুমি যদি নতুন ডাটা রাইট করতে থাকো তাহলে তোমার পুরনো ডাটা ফিরে পাওয়ার সম্ভাবনা কি হবে, কমে যাবে না? আর তুমি যদি কোনো পুরনো ডাটা রিট্রিভ করতে চাও, নতুন ডাটা রাইট না করো, তাহলে তুমি কিন্তু তোমার ওই ফাইল অ্যালোকেশন টেবিল থেকে আবার ডাটা রিট্রিভ করতে পারবা। তাহলে অপারেটিং সিস্টেম সাধারণত একাধিক কপি মেনটেন করে ফাইল অ্যালোকেশন টেবিলের, যদি একটা ডিলেট হয়েও যায় তাহলে সে যেন কি করতে পারে, আবার প্রিভিয়াস একটা স্টেটে রিটার্ন করতে পারে, সেই জন্য একাধিক কপি মেনটেন করে। ওই যে তোমরা দেখবা রেস্টোর পয়েন্ট বলে একটা জিনিস আছে উইন্ডোজের, দেখছো কখনো উইন্ডোজের রেস্টোর পয়েন্ট? জি স্যার। তার মানে একটা অপারেটিং সিস্টেম তোমাকে চাইলে আগের যে কোনো সিচুয়েশনে রিকভার করে নিতে পারে। তাহলে অপারেটিং সিস্টেম ফাইল অ্যালোকেশন টেবিলের একাধিক কপি মেনটেন করে, যদি কোনো কারণে একটা ডিলেট হয় আরেকটা থেকে যেন কি করা যায়, তোমার ডাটা রেস্টোর করা যায়। বাট ভাইরাস তো আসলে মানে তোমার যেটা করতে পারে, মাল্টিপল ফাইল অ্যালোকেশন টেবিলও তোমার কি করতে পারে, ডিলিট করতে পারে। সেক্ষেত্রে তুমি যখন ডিস্কে ঢুকবা দেখা যাবে ডি ড্রাইভ, ই ড্রাইভ বা সি এফ ড্রাইভ তোমার টোটালি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, কোনো কন্টেন্ট নাই। তা আসলে কিন্তু কন্টেন্ট সবই ঠিকঠাক মতো আছে, সিম্পলি ফাইল অ্যালোকেশন টেবিলটা খুঁজে পাচ্ছে না। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। আমরা এই এই যে এখানে যে টপিকটা দেখতে পাচ্ছি ইউনিক্স আইনোড, এটা আমরা আগামী ক্লাসে দেখব। বলো, ফাইল অ্যালোকেশন টেবিল নিয়ে বা ফাইল সম্পর্কে যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে এখানে? সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, নন কন্টিজেন্ট সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস, ডিরেক্টরি স্ট্রাকচার, ফাইলের অপারেশনস, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। এই এই পর্যন্ত কোনো কনফিউশন ক্রিয়েট হয়েছে কিনা? আচ্ছা, তাহলে এই যে তোমাকে আমরা টপিকটা আলোচনা করলাম, এটাই যদি তোমাকে একটা এক্সাম্পল দিয়ে লিখতে দিই, নিজের মতো করে একটা বানায় এক্সাম্পল দিয়ে অ্যান্সার করতে পারবে না? মানে আমার মতো যে একটা ফাইল 4 KB ব্লকই করতে হবে তা তো না, তুমি নিজের মতো একটা জাস্ট ডামি এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করতে পারবে না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো। অনেকেই প্রেজেন্ট আছো, এই যারা লেটে আসছো তারা কি রোল নাম্বার আছে একটু দেখি, তারা তাদের রোল নাম্বার আছে কিনা একটু। আচ্ছা, সবার নামে শেষে রোল নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি এখনই, যারা লেট আসছো তারা একটু ভিডিওটা দেখে নিও যদি প্রথম দিকে কোনো ইস্যু থাকে। আজকের এই ক্লাসটা একটু বুঝতে হবে, কারণ আগামী দিন আমরা যে ক্লাসটা করব সেই ক্লাসটার জন্য কিন্তু এই ক্লাসটার একটু বুঝে নিতে হবে। তো ভিডিও যারা ক্লাসে লেট করে আসছো, আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি, তাহলে তোমরা একটু দেখে নিও যাতে আগামী ক্লাসটা প্লিজ বোঝা যায়, ঠিক আছে? আগামী ক্লাসে আমাদের ফাইলের টপিকটা আমরা শেষ করে দিব, তারপরে আমাদের ছোট্ট একটা শুধু লেকচার লাগবে, সেটা আমাদের লাস্ট ক্লাসে হয়ে যাবে। আচ্ছা, তোমাদের ওই অ্যাসাইনমেন্ট সাবমিশনের ডেডলাইনটা একদিন এক্সটেন্ড করা হয়েছে, দেখছো নোটিশটা? আজকে হচ্ছে লাস্ট ডেট। স্যার স্যার, অ্যাসাইনমেন্টটা কি ডকুমেন্ট আকারে লিখতে হবে, হাতে লিখলে হবে না? হাতে লিখলে হবে না, ওখানে ভালো করে লেখা আছে, দেখো ভালো করে মেনশন করে আছে, হাতে লেখা যাবে না। হাতে লিখলে তো তোমার কপি টেস্ট করা যাবে না, গুগল তো অটো চেক করতে পারে যে তোমার তুমি আরেকজনের ফাইল কপি করছো কিনা। তুমি যদি হাতে লিখো তাহলে তো আর গুগল আর চেক করতে পারবে না, ইমেজ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে ধরার কোনো সম্ভাবনা নেই, তো সেই জন্য হাতে লেখা যাবে না। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তাহলে শেষ করছি আজকে। সালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম।